এখানেও আমার কাছে ওটা লেখা আছে, আর তার কিতাব এই মোটা কিতাব আমার বাসাতে আছে। কিতাবের নামে হচ্ছে ফাতোয়া আব্দুর রাজাক আফিফি, প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 174। আমার কাছে যে খণ্ডটি রয়েছে তাতে 372 পৃষ্ঠা। তাহলে যদি দুই রকম সংস্করণ থাকে তাহলে আপনি প্রথম খণ্ড 174 পাবেন অথবা 372। একটি খণ্ডে এসছে মোটা করে এসছে, সেটাতে 372 পৃষ্ঠায় পাবেন আল্লামা শেখ আব্দুর রাজাক আফিফির ফতোয়ায়। তার জানা ছিল না যে ইলিয়াস সাহেবের বাড়ি কোথায়, তাই তিনি ভুল করে বাংলাদেশ লিখে দিয়েছেন। কিতাবে দেখলেন বাংলাদেশ লিখা আছে, বলছেন যে ওয়ালাকিন ইয়াদুনা ইলা ইলিয়াস শেখ হেমফি বাংলাদেশ। তো যাই হোক, ওনার এটা জানা ছিল না। ওয়াম্মাল খুরুজ বিকাসদি দাওয়াতি ইলাল্লাহ, তবে আল্লাহর দিনের দাওয়াতের জন্য বেরিয়ে যাওয়া, ফাহুয়া খুরুজুন ফি সাবিল, আল্লাহর দিনের দাওয়াত, দিবেন কোরআন সুন্নাহর দাওয়াত, বেরিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, সেটি আল্লাহর রাস্তায়। জি আচ্ছা, তারপর অনেকে বলতে পারেন যে হয়তো এসব এত বড় বড় আলেম হইলো, জামাত তবলিগ জামাত সম্পর্কে জানা ছিল না, সেজন্য ভুল তথ্য বলেছেন, ঠিক না, বলতে পারি কেউ না। তাই বলছেন তিনি আল্লামা আব্দুর রাজাক আফিফি রহমতুল্লাহ, বলছেন ওয়ানা আরিফু তবলিগ মিন জামানিন কদিম, আমি এই তবলিগ জামাতকে খুব প্রাচীন যুগ থেকে, পুরনো যুগ থেকে জানি, মানে শুরু যুগ থেকে। উনি তো প্রায় কাছাকাছি সমবয়স্ক, ইলিয়াস সাহেবের কাছাকাছি সমবয়স্ক, না হলে তার একটু কম বেশি, মানে ওনার এন্তেকালই হয়ে গেল কয়েক বছর বেশ। তো বলছেন যে আমি খুব পুরাতন যুগ থেকে তবলিগ জামাতকে চিনি, ওয়াহুমুল মুবতাদিয়া ফি আই মাকান, যেখানে তারা হোক না কেন এরা বিদাতি, ইন্ডিয়া হোক আর বাংলাদেশে হোক আর পাকিস্তানে হোক যেখানে হোক না এরা বিদাতি। ফি আই মাকান ইন কানু হুম ফি মিসর, মিসরেও বিদাতি, ইসরায়েল ইসরায়েলও, ইসরায়েলে কোনো দল ঢুকতে পারে না তবলিগ জামাত ছাড়া, ও ইসরায়েল ও আমেরিকা ও সৌদিয়া সবগুলি নাম ধরে তিনি বলেছেন, ও কুল্লহ মুরতাবিতুনা বিশাইখিহিম ইলিয়াস, তাদের সবার সম্পর্ক হচ্ছে ওই ইলিয়াস সাহেবের সাথে। এই তবলিগ হচ্ছে ইলিয়াসি তবলিগ। এই তিনটি ফতোয়া শোনালাম, আরও বেশ কিছু ফতোয়া আছে। সৌদি আরবের দ্বিতীয় বড় মুফতি আল কাসিমের শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তার ফতোয়াটা একটু শোনাচ্ছি। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, কথা খুব একটু লম্বা আছে, তবলিগ জামাত সম্পর্কিত, বলেছিলেন যদি তাদের সাথে ইখতিলাফ থাকে আকীদার ব্যাপারে, আরে মাসলা মাসাইল ছোটখাটো ফিকার মাসলা, নাবির নিচে হাত বাঁধবো না উপরে বাঁধবো, রফায়দান করবো না করবো না, যাবে এগুলো ইখতিলাফি মাসলা, এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, সহি চেষ্টা করুন, সহিটা জানিয়ে দেবেন, সহি জানার পরে সহিটার করুন, কিন্তু জানে না বা কেউ মানে না যাক চলছে চলছে। কিন্তু যদি আকীদার ক্ষেত্রে হয়, আকীদার ক্ষেত্রে হয়, বিশ্বাসের ক্ষেত্রে হয়, আরে কবর থেকে শোনে, কবর থেকে হাত বের হয়, হ্যাঁ কবর থেকে জবাব দেয়, ইত্যাদি ইত্যাদি, এসব যদি হয়, বলছেন ইজা কান আল ইখতিলাফ ফি মাসাইল আল আকাইদ, আকীদার ক্ষেত্রে যদি ইখতিলাফ হয়, ফায়াজিব আন তুসাহহা, তাহলে তার সংশোধন করা ফরজ। ওমা কান আল খিলাফ মাযহাবি সালাফ ফাইন্নাহু ইয়াজিবু ইনকারুহু ওয়া তাহযির মিম্মান ইয়াসলুক, আর যদি সালাফে সালেহীন সাহাবায়ে কেরামের তরিকার খিলাফ হয়, তাহলে তার প্রতিবাদ করাও ফরজ এবং মানুষকে সতর্ক করাও ফরজ। মা ইউখালিফু মাযহাব আস-সালাফি হাযাল বাব, অনুযর ফাতোয়া ইবনে উসাইমিন, ইবনে উসাইমিনের ফতোয়ার দ্বিতীয় খণ্ড 939 পৃষ্ঠা থেকে শুরু করে 944 পৃষ্ঠা পর্যন্ত তবলিগ জামাত সম্পর্কে তিনি বলেছেন যে তাদের সাথে যদি আকীদার ইখতিলাফ থাকে তাহলে তার কোনো সমঝোতা নেই, কারণ আকীদা ভুল হলে অন্য অন্য ইবাদত বন্দেগী কাজে আসবে না। তিনটা বেজে গেছে, সুতরাং ফতোয়া বড় আছে। আল্লামা সালি আল ফৌজান, যার কিতাব মুলাখাস ফিকহি, যারা রাতের ক্লাসে আছেন মুলাখাস ফিকহি আমি পড়াই এখানে, আমাদের এখনো শেখ মুখলেস ভাই পড়াচ্ছেন, তো ওনার ফতোয়া আছে সামনে, আরও বেশ কিছু ফতোয়া আছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকি ফতোয়াগুলি পেশ করব, আর এই ফতোয়ার সাথে সাথে কিতাবের কিছু প্রশ্ন করা হয়েছে, কিতাবের কিছু ঘটনা, শিরকি ঘটনা আছে, ওগুলোর প্রশ্ন করা হয়েছে, সেগুলি সম্পর্কে আমি না জবাব দিই, ফতোয়া থেকে জবাবগুলি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন হককে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের গোঁড়ামি যেন দূর করে দেন, আল্লাহ কোরআন এবং হাদিস মোতাবেক প্রত্যেক মুসলিমকে চলার যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।